গম বৈজ্ঞানিক নাম হলো ট্রিটিকাম এস্টিভাম। উৎপত্তি: গমের কেন্দ্র হলো দক্ষিণ পশ্চিম এশিয়া, সম্ভাব্য অঞ্চল হলো ইরাক, ইরান এবং জর্ডান। জলবায়ু ও জলবায়ুগত চাহিদা: গম হলো রবি ফসল, শীতকালে চাষ হয়, এর বিস্তর অভিযোজ্যতা আছে, এটা গ্রীষ্মমণ্ডলীয়, সাব গ্রীষ্মমণ্ডলীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে চাষ হয়। দৈহিক বৃদ্ধির বেশিরভাগ সময় গমের ঠান্ডা এবং আর্দ্র আবহাওয়া প্রয়োজন, যাতে পরবর্তী শুষ্ক ও উষ্ণ আবহাওয়া দ্বারা সঠিকভাবে শস্যদানা পাকা হয়। তাপমাত্রা: 25 থেকে 28 সেলসিয়াস তাপমাত্রায় গমের বৃদ্ধি ভালো হয়। বৃষ্টিপাত: সুষমভাবে বন্টনকৃত 500 থেকে 1100 বা 100 মিলিমিটার বৃষ্টিপাত গমের জন্য উপযোগী। প্রয়োজনীয় মাটি: এঁটেল দোআঁশ বা দোআঁশ বুনট, ভালো গঠন এবং মধ্যম পানি ধারণ ক্ষমতা সম্পন্ন উঁচু জমি বা মধ্যম উঁচু জমি গম চাষের জন্য আদর্শ। ইহা যে কোনো ধরনের মাটিতে চাষ হতে পারে, কিন্তু উপরে উল্লেখিত জমিতে ভালো হয়। খুব ছিদ্রযুক্ত ও নিষ্কাশিত বালু মাটি গম চাষের জন্য উপযোগী নয়। পিএইচ: হালকা অ্যাসিডিক থেকে নিরপেক্ষ মাটি হওয়া উচিত। জমি প্রস্তুত: গম দরকার ভালো বিচীর্ণ কিন্তু ভালো অঙ্কুরোদ্গম জন্য কম্প্যাক্ট বীজতলা। গমের পরিমিত রূপে গভীর মূলি ফসল, স্থানীয় লাঙল দ্বারা 4 থেকে 5টি আড়াআড়ি গভীর চাষ দিতে হবে। প্রতিটি চাষের পর জমি সমান করা উচিত। বীজ নির্বাচন: সঠিক জাতের সুস্থ বীজ বপনের জন্য নির্বাচন করা উচিত। যদি সম্ভব হয় যাচাইকৃত বীজ ব্যবহার করা উচিত। অশোধিত বীজ সঠিক রাসায়নিক পদার্থ দ্বারা শোধন করে বীজবাহিত রোগ চেক দেওয়া উচিত। বপন: নভেম্বর মাসে বীজ বপন করা উচিত, সম্ভব হলে 15 নভেম্বরের মধ্যে। বীজ সাধারণ ছিটিয়ে বোনা হয় এবং মই দিয়ে সমান করে দিতে হয়। এই পদ্ধতিটি বৈজ্ঞানিক পদ্ধতি নয়, কারণ বীজগুলো সমানভাবে পড়ে না, অঙ্কুরোদ্গম সন্তোষজনক নয় এবং অধিক বীজ লাগে। এটি হলো এই পদ্ধতির অসুবিধা এবং সুবিধা হলো এটি খুব দ্রুত পদ্ধতি। লাঙলের পেছনে: এই পদ্ধতিতে স্থানীয় লাঙল দ্বারা খাজ কাটা হয় এবং তারপর খাজের মধ্যে বীজ বপন করা হয় এবং মাটি দ্বারা ঢেকে দেয়া হয়। বীজ ড্রিল পদ্ধতি: এই পদ্ধতিও ব্যবহার করা হয়, এটি ছিটানো পদ্ধতির চেয়ে ভালো পদ্ধতি। ডিবলার পদ্ধতি: এই পদ্ধতিটি ছোট জমি বা গবেষণা জমিতে বীজ বপন করার জন্য ব্যবহার হয়। আমরা পদ্ধতিতে ডিবলার ব্যবহার করি। এই যন্ত্র ব্যবহার করে আমরা বীজ গর্তের মধ্যে অভিন্ন দূরত্ব পেতে পারি। বীজ হার ও ফাঁক: সাধারণত ছিটিয়ে বোনার ক্ষেত্রে বীজ হার হয় 100 থেকে 125 কেজি বা হেক্টর দরকার হয়। অন্য পদ্ধতিতে বপন করলে কম বীজ লাগে। গমের ক্ষেত্রে লাইন থেকে লাইনের দূরত্ব 20 থেকে 22 সেন্টিমিটার এবং সারির মধ্যে গাছ থেকে গাছের দূরত্ব 4 থেকে 6 সেন্টিমিটার। বপনের 5 থেকে 6 দিনের মধ্যে অঙ্কুরোদ্গম হয়। সার এবং গোবর: ভালোভাবে পচা 10 থেকে 5 টন গোবর, গোবর ও কম্পোস্ট সার বপনের 4 সপ্তাহ আগে প্রয়োগ করা উচিত এবং তাদের অবশ্যই মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। রাসায়নিক সার: সাধারণত 200 থেকে 250 কেজি ইউরিয়া, 180 থেকে 200 কেজি TSP এবং 50 থেকে 100 কেজি পটাশ সার উচ্চ ফলনশীল গম চাষের জন্য ব্যবহার করতে হবে। স্থানীয় জাতের জন্য কম সারের প্রয়োজন হয়। সমস্ত TSP ও 1/3 ইউরিয়া শেষ চাষের সময় জমিতে প্রয়োগ করতে হবে। ইউরিয়া সারের দ্বিতীয় ও তৃতীয় কিস্তি যথাক্রমে কুশি ও শীষ বের হওয়ার সময় প্রয়োগ করতে হবে। আন্তঃপরিচর্যা: পাতলাকরণ ও পুনরায় বপন বা প্রতিস্থাপন এর অন্তর্ভুক্ত। পাতলাকরণ হলো যখন জমি অতিরিক্ত ঘন হয় তখন অতিরিক্ত গাছ তুলে ফেলা। যেখানে অঙ্কুরোদ্গম হয় নাই সেখানে পুনরায় বপন বা প্রতিস্থাপন করা হয়। এই দুইটি পদ্ধতি মানা হয় জমিতে গাছের ঘনত্ব ঠিক রাখার জন্য। সেচ: যদি দরকার পড়ে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে প্রথম সেচ দিতে হবে। অন্য সেচ দিতে হবে কুশির বের হওয়ার সময়, ফুল আসার সময়, বীজ গঠনের সময় এবং বীজ হার্ডেনিংয়ের সময়। আগাছা দমন: অঙ্কুরোদ্গমনের 2 থেকে 3 সপ্তাহের মধ্যে প্রথম আগাছা পরিষ্কার করতে হবে। আগাছা পরিষ্কারের ক্ষেত্রে প্রথমে হাতে পরিষ্কার করতে হবে এবং যদি এতে সম্ভব না হয় তাহলে রাসায়নিক ব্যবহার করে আগাছা দমন করতে হবে। পোকা ও রোগ:
পোকা, গমের গুরুত্বপূর্ণ পোকা হল কৃমি, উইপোকা, জাপ পোকা, ইঁদুর এবং পাখি। সঠিক ব্যবস্থা গ্রহণ করা উচিত, প্রথমে হাতে, পরে রাসায়নিকভাবে। গুরুত্বপূর্ণ রোগ হল গমের কাণ্ড পচা, কাণ্ড ও মূল পচা, লুজ স্মার্ট, লিফ রাস্ট ইত্যাদি। এই রোগ প্রতিরোধের জন্য প্রতিরোধী জাত ব্যবহার করা উচিত, সুস্থ ও শোধিত বীজ বপন করা উচিত অথবা রাসায়নিক ব্যবস্থা গ্রহণ করা উচিত। ফসল সংগ্রহ। গম পরিপক্ক হতে 110 থেকে 120 দিন সময় নেয়। যখন গমের পাতা এবং কাণ্ড হলুদ হয়ে আসে এবং শুকিয়ে যায়, তখন গম সংগ্রহ করার জন্য উপযোগী হয়। বীজের আর্দ্রতা 20 থেকে 30% হওয়া উচিত। গম সকালে বা বিকালে সংগ্রহ করা উচিত। সংগ্রহের পর 3 থেকে 4 দিন শুকাতে হবে এবং তারপর স্থানীয় বা মেশিনের মাধ্যমে মারাই করতে হবে। দানাগুলো পরিষ্কার করতে হবে, শুকাতে হবে এবং গুদামজাত করতে হবে। গতানুগতিক পদ্ধতিতে গরুর পায়ের নিচে পিষে মারাই করা হয়।